আবগারি দুর্নীতি মামলায় জামিন পেয়ে আজ জেল থেকে ছাড়া পাচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বৃহস্পতিবার রাতে কেজরিওয়ালের জামিন মঞ্জুর করেন দিল্লির রোজ অ্যাভিনিউ আদালতের অবকাশকালীন বিচারক ন্যায়বিন্দু জামিনের নির্দেশ এরই মধ্যে তিহার জেলে পৌঁছেছে বন্ড হিসাবে এক লাখ টাকা জামানো দিতে হয়েছে কেজরিওয়ালকে এদিকে এই রায়ের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে আপিল করবে বলে জানিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ইডি তবে কেজরিওয়ালের আইনজীবী জানান আবগারি দুর্নীতি মামলায় আম আদমি পার্টির প্রধানের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই ইডির হাতে মামলায় গত একুশ মার্চ কেজরিওয়ালকে গ্রেফতার করা হয় তারপরও দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেননি তিনি তিনি ভারতের ইতিহাসে প্রথম মুখ্যমন্ত্রী যিনি পদে থাকাকালীন জেলে বসে দিল্লির সরকার পরিচালনা করেন তবে লোকসভা নির্বাচনের আগে প্রচারের জন্য একুশ দিনের অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছিলেন কেজরিওয়াল নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটরাট সবচেয়ে কম